আমি আপনাকে অনেকবার বলেছি আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। আমিও তো বারবার জিজ্ঞেস করতেছি আপনি কেন পারবেন না। আপনিও তো কথা বলেন কেন, আমি বিয়েটা করব না ব্যাস, আর আমি চাই আপনি যেন বিয়েটা ভেঙে দিন। দেখেন আমি চাইলেই তো পারবো না, বাসার বড়রা মিলে এটা ঠিক করেছে। আর আপনি নিজেই তো বিয়ে করতে চাচ্ছেন না, তাহলে আপনি নিজেই ভেঙে দেন। দেখেন আমি আমার বাবাকে খুব ভয় পাই, তার সিদ্ধান্তের উপরে কথা বলার আমার সাহস নেই, আর আমি একজনকে খুব ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমিও আমার মাকে অনেক ভালোবাসি, আর আমার মায়ের চাওয়াটা আমার কাছে অনেক বড়। আপনি কেন বুঝেন না, আপনার সাথে আমার মানায় না, আপনার বয়সের সাথে আমার মিলে না। দুই বছরের রিলেশন তুমি কিভাবে পারো এত সহজে ভেঙে দিতে? কোন রিলেশনের কথা বলছো তুমি, যে রিলেশন আমার কাছে কোনো দামই নাই। শোনো, আমার কাছে মেহমান হচ্ছে খেলার মতন, আসবে খেলবো তারপর ছুঁড়ে ফেলে দিব। তুমি আমার সাথে মজা করছো? দেখো মজা করো না। দেখো আমার আর ভালো লাগতেছে না, এই রিলেশনের শেষ চাই আমি। তুমি এরকম করতে পারো না প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ। দেখো আমার এগুলো ভালো লাগতেছে না, পা ছাড়ো ছাড়ো পা। তোমাকে খুব ভালোবাসি। যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে, সে মেয়ে বিয়ের পর অন্য পুরুষের সাথে ফিজিক্যাল করবে না, তার কি গ্যারান্টি আছে? আফসোস হচ্ছে তোমার জন্য, যে মানুষটাকে এত ভালোবাসলা আজকে সেই মানুষটা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কি এখন এত চুপচাপ কেন? তখন তুমি কথা বলছো, এখন আমি কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমার চেহারা, এই যে তোমার সৌন্দর্য, এই যে তোমার রূপ গুণ, এগুলো কবরে যাবে না, তোমার যাবে না আমার যাবে। শোনো, মানুষ যখন 50 বছর পার হয়ে যায় তখন তার এই রূপ গুণ যৌবন কিচ্ছু থাকে না, তোমারও থাকবে না আমারও থাকবে না। বড় আশা নিয়ে তোমার কাছে আসছিলাম, ভাবছিলাম আর কেউ বুঝুক আর না বুঝুক অন্তত তুমি বুঝবা। আরে সব মানুষ পারফেক্ট না, পারফেক্ট বানায় নিতে হয়, প্রত্যেকটা মানুষ তার কাছের মানুষটাকে পারফেক্ট বানায় নিতে হয়। থাকো থাকো তোমার পারফেক্ট বয়কে বয়ফ্রেন্ডকে নিয়ে থাকো। কি ব্যাপার, তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? সামনে থেকে সরো, যাইতে দাও আমারে, সরো প্লিজ। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এমনটা করতে পারো না। আমি কি পারি না পারি সেটা তোর থেকে শিখতে হবে, সর আমার সামনে থেকে। না আমি যাব না, তুমি যা ইচ্ছা তা করো। থাক তুই, আমি গেলাম। দোষ শোন,
এখনো সময় আছে, অল্প কিছুতে ছেড়ে দে। ওদের কখনো ভালোবাসে নাই, কখনো ভালোবাসবেও না। তার সময় আছে, তার পিছনে ছেড়ে দে। ধ্রুব ভাইয়ের আমি পার্সোনালভাবে চিনি, সে অনেক ভালো মনের একটা মানুষ। মানলাম তার বয়সটা একটু বেশি, বাট শোন, টাকা না থাকলে না ভালোবাসা জানালা দিয়ে পালাইয়ে যায়, বুঝছস? সে তোর সকল ইচ্ছা পূরণ করবে, তোর সকল ইচ্ছা পূরণ করার সামর্থ্য তার আছে। তাই না, এই যে আবেগের পিছনে না ধরে একটু রিয়েলিটিটা ভাব, রিয়েলিটিটা ভাব, জীবনে কাজে লাগে। দেখ দোস্ত, আমার ভালো লাগতেছে না, আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা থাক, যেটা বলছি ওটা মাথায় রাখিস, যা করবি ভেবে চিন্তা করিস, ভেবে চিন্তে ডিসিশনটা নিস। আমি গেলাম, থাক। শুনেন, সরি, প্লিজ আপনি বিয়েটা ভেঙে দিবেন না। জীবনে অনেক ভুল করেছি, বাকিটা জীবন আমি আপনার মতো ভালো একটি মানুষের সাথে কাটাতে চাই, ভালোবাসতে চাই আমি। আপনি ফিরিয়ে দিবেন প্লিজ। কি হলো হঠাৎ এত পরিবর্তন? তুমি কি আসলে ব্যাপারটা বুঝে বলছো? হ্যাঁ,